আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা দেখলে আপনার মাথা নিশ্চিত ঘুরে যাবে আগে ছোট্ট এই ক্লিপটি দেখুন তারপর আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করছি একবার একটি ছোট গ্রামে স্যাম এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাকতো। তারা তাদের উদারতা এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল একদিন রৌদ্রোজ্জ্বল দিনে এবং নদীর ধারে খেলছিল যখন তারা একটি একটি আহত পাখি লক্ষ্য করেছিল তারা সাবধানে পাখিটিকে তুলে নীল এবং এর যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিল আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে তৈরি করেছি অর্থাৎ এটার গল্পটা আমি নিজে লিখিনি আমি এটার জন্য ভিডিওটা তৈরি করিনি জাস্ট এআই দিয়ে তৈরি করেছি এবং আপনারা যে বয়সটা শুনছিলেন সেই বয়সটাও কিন্তু আমি নিজে দেয়নি এটাও কিন্তু এআই দিয়ে তৈরি করেছি সো বুঝতেই পারছেন সম্পূর্ণ এআই দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি এরকম এআই দিয়ে ভিডিও তৈরি করে অনেকে কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করছে সো আপনারা যদি এরকম কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারেন শুরুতেই এআই দিয়ে আমি একটা গল্প লিখিয়ে নিব আর আপনারা যদি চান যে গল্প লিখতে পারেন বা আপনাদের মনের ধরুন মিশিয়ে লিখতে পারেন তাহলে আপনার গল্পটা নিজেরাও লিখতে পারেন আর না লিখতে পারলে আমার মতো এরকম এআই দিয়ে লেখাতে পারেন জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন আপনারা সার্চবার গিয়ে আপনারা টাইপ করবেন চ্যাট জিপিটি ঠিক আছে চ্যাট জিপিটি অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে সাইন আপ করতে বলবে সো আপনারা সাইন আপটা করে নেবেন আমি সাইন আপের প্রসেস কোনোটাই দেখাবো না আজকের ভিডিওতে কারণ আমি আশা করছি এইখানে যারা ভিডিওটা দেখছেন আর্নিংয়ের জন্য তারা প্রত্যেকে অ্যাডভান্স লেভেলে রয়েছেন না হলে মোটামুটি একটা ভালো লেভেলে রয়েছেন যেখান থেকে আপনারা সাইন আপ প্রসেসটা নিজেরাই করতে পারবেন ওকে এখন দেখেন সাইন আপ করার পর আমি কিন্তু চ্যাট জিপিটিতে চলে আসছি এখন এখানে মেসেজ অপশানে আমি জাস্ট চ্যাট জিপিকে কিছু লিখবো আমি এখানে লিখছি রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর মি অ্যাভ এ লিটল বয় অ্যান্ড হিজ সিস্টার ঠিক আছে একটা মোরাল স্টোরি লিখে দিতে বলছি একটি ভালো এবং তার বোনের একটা স্টোরি আমি লিখে দিতে বলছি সো আমি এখানে ক্লিক করি দেখি একটা স্টোরি সে লিখে দিচ্ছে ওকে এই যে দেখেন স্টোরিটা কিন্তু সে লিখছে ওকে শর্ট স্টোরি কিন্তু আমার লিখা হয়ে গেল এখন আমাকে যে কাজটা করতে হবে এটাকে ট্রান্সলেট করতে হবে ঠিক আছে আমি ভেবেছিলাম যে এই সম্পূর্ণ কাজটুকু আমি আপনাদেরকে স্মার্টফোন দিয়ে দেখাবো সো এটা সম্ভব হচ্ছে না কারণ আমি এই টেক্সগুলাকে চেয়েছিলাম বয়সে পরিণত করতে বাট স্মার্টফোন দিয়ে সেটা করা যাচ্ছে না কারণ আমি যে ওয়েবসাইটটা ইউজ করে করবো সেটা সাপোর্ট করছে না যে কারণে আমি আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ডেস্কটপ থেকেই দেখাচ্ছি বাকি প্রসেসগুলো অল আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপ কম্পিউটারে ডেস্কটপে আসার পর আপনাকে হচ্ছে গুগল ট্রান্সলেটে চলে যেতে হবে সো ট্রান্সলেটের লিঙ্কটাও কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে আমি যে সাইটগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা লিঙ্কে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জাস্ট আপনারা ক্লিক করলে সরাসরি চলে যেতে পারবেন ওকে সো ট্রান্সলেটে আসার পর এখান থেকে জাস্ট এই যে ইংলিশ সিলেক্ট করা আছে এই পাশে আর এই পাশে যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে আপনি হচ্ছে জাস্ট এইখানে ক্লিক দিয়ে এই যে এখান থেকে বাংলাটাকে আপনি সিলেক্ট করে দেবেন ওকে দেন আপনি এখানে ইংলিশ টেক্সটটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই পাশে এটা কিন্তু আপনার ট্রান্সলেট হয়ে গেছে ওকে ট্রান্সলেট হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এই টেক্সটটাকে এই বাংলা টেক্সটটাকে বয়সে পরিণত করতে হবে সো আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে ফেলবো সিলেক্ট করে হচ্ছে এখান থেকে কপি করে ফেলবো কপি করার শেষ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই টেক্সটটাকে বাংলা বয়সে পরিণত করব। সো আমরা চলে যাব আরও একটা ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি হচ্ছে অ্যাপ ডট ক্লিক চ্যাম ডট কম এটার লিঙ্কও কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে সো এইটাতে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সো এখানে আমি রেজিস্ট্রেশন প্রসেস কোনোটাই আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আমি ধরেই নিচ্ছি যে আপনারা যারা এই কাজটুকু করতে আসছেন তারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে রেজিস্ট্রেশনটুকু অন্তত করতে পারবেন ওকে সো এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে এই টেক্সটটাকে বয়সে পরিণত করতে হবে ওকে সো এখান থেকে ক্রিয়েট এ নিউ ভিডিও জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে গড ইট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে এই যে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে দেন আপনি সবার নিচে দিকে দেখতে পারবেন টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে সো এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে দেবেন ওকে এখানে বাংলা দুইটা রয়েছে একটা হচ্ছে বাংলা বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলা ইন্ডিয়া সো আমি এখান থেকে বাংলা ইন্ডিয়াটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে দুইটা বয়স রয়েছে একটা পুরুষের একটা মহিলার ওকে সো আমরা ধরেন এই বয়সটাকে রাখলাম তারপরে হচ্ছে এখান থেকে বয়েস স্টাইলটা চেঞ্জ করা যায় না দেন আপনি এই বাংলা টেক্সটটাকে হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দেবেন ওকে পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি সেভ টু মিডিয়া এখানে একটা ক্লিক দেবেন ওকে এই যে দেখেন উপরের দিকে এখানে এই যে প্রিপেয়ারিং জিরো পার্সেন্ট দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে এবং পুরো টেক্সটা কিন্তু আপনার বয়সে পরিণত হবে অলরেডি কিন্তু হয়ে গেছে জাস্ট আমি এটাকে টাইম লাইনে নিয়ে আসি টাইম লাইনে নিয়ে আসলাম ঠিক আছে এখন একটু প্লে দিয়ে শোনাই আপনাদেরকে একটি ছোট গ্রামে স্যাম এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাকতো তারা তাদের উদারতা এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল আচ্ছা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা পুরুষের কণ্ঠ এখন আপনারা যদি চান মহিলার কণ্ঠ সো আপনারা আবার হচ্ছে এই রেকর্ড ক্রিয়েটে যাবেন টেক্সট টু যাবেন তারপর হচ্ছে এখান থেকে জাস্ট এইটাকে ওপরেরটা দিয়ে দিবেন ঠিক আছে ওপরের অপশনটা সিলেক্ট করে তারপর হচ্ছে আবারও টেক্সটটাকে এখানে পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে সেফ টু মিডিয়াতে দেবেন কিছুক্ষণের মধ্যে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ওকে এটা কিন্তু কনভার্ট হয়ে গেল সো আমি এটাকে টাইমলাইন থেকে ডিলিট করে দেই ডিলিট করে দেই এইটা নিয়ে আসি ওকে এখন একটি ছোট গ্রামে এবং তার ছোট বোন ওকে এখন আমি যে কাজটা করব এটাকে এক্সপোর্ট করে ফেলবো সো এখান থেকে ক্লিক দিয়ে এটাকে জাস্ট আমি এক্সপোর্ট করে ফেলি ওকে আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল এই হচ্ছে আমার ফাইল ঠিক আছে সো এখান থেকে আমি বয়সের কাজটা শেষ করে ফেললাম এখন আমাকে যে কাজটা করতে হবে এই প্রত্যেকটা টেক্সটগুলো দিয়ে একটা করে ইমেজ তৈরি করে নিতে হবে ওকে সো আমি যে কাজটা করছি শুরুতেই জাস্ট এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর একটা ওয়েবসাইটে চলে আসতে হবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাপ ডট লিওন্দো ডট এআই ওকে এই ওয়েবসাইটের লিঙ্কেও আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে এখানে আসার পর এস ডি তার আপ করে নিতে হবে সো সাইন আপটা করে নেবেন সাইন আপটা করার পর এখান থেকে দেখেন টাইপ ট্রম ট্রমে যে অপশনটা রয়েছে জাস্ট এইখানে এই টেক্সটগুলোকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেট অপশনে একটা ক্লিক করবেন এখন কিছুক্ষণের মধ্যেই এআই কিন্তু চারটা ছবি জেনারেট করে আপনাকে দিবে ওকে আমরা ছবিগুলোর জন্য ওয়েট করছি কিছু সময় লাগতে পারে ওকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদেরকে চারটা ছবি তৈরি করে দিয়েছে চারটা কিন্তু ডিফারেন্স ওকে আমরা এই চার্টটাকে এক এক করে ডাউনলোড করে নিব ওকে আমরা এই চার্টটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোকে আমাদেরকে কিন্তু ভিডিওতে পরিণত করতে হবে সো এটা করার জন্য আমরা আরও একটা ওয়েবসাইটে চলে যাব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাপ ডট রান ওয়ে এম এল ডট কম ওকে এখানে আসার পর অ্যাজ ইউজার আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে স্টার্ট উইথ ইমেজ ওকে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর যে ইমেজগুলো আপনারা ডাউনলোড করেছেন জাস্ট এখানে আপলোড ফাইলে ক্লিক দিয়ে সেই ইমেজগুলো একটা করে নিয়ে আসবেন ধরেন আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে ফ্রি নামে যে রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন যাই হোক এটা এখান থেকে নিচ্ছে না আমরা সরাসরি ক্লিক দিই ওকে এটা জেনারেটে কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু ভিডিওতে কনভার্ট হচ্ছে একটুক্ষণ ওয়াইট করুন আপনারা নিজেই চমকে যাবেন দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু এখন ভিডিওতে পরিণত হয়েছে জাস্ট আমি একটু ক্লিক দিই আপনারা দেখেন যেভাবে এই স্টিল ইমেজটা আসলে নড়াচড়া করছে সেটা থেকে আসলে অবাক না হওয়ার কোনো উপায় নেই ওকে আমি আসলে রীতিমতো সারপ্রাইজড সো এবার আমরা এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য এই যে দেখেন ডাউনলোড একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক দিলেই এটা কিন্তু আপনার গ্যালারিতে বা হচ্ছে আপনার ডাউনলোড অপশানে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাকে প্রত্যেকটা টেক্সকে ইমেজ আকারে পরিণত করতে হবে আর ইমেজ থেকে এই প্রত্যেকটাকে ভিডিও আকারে পরিণত করতে হবে সো এই কাজটুকু ফাইনালি শেষ হওয়ার পর আমরা চলে যাব এডিট করার জন্য আর এডিট করার জন্য আমাদের কাছে সবচেয়ে ভালো অপশন হচ্ছে ক্যাপ আপনি ক্যাপ কার্ড দিয়েও করতে পারেন অথবা যদি আপনি কম্পিউটার থেকে করেন ফিল্ম মোড়া দিয়েও করতে পারেন ওকে সো আমি ফিল্মোরা থেকে দেখাচ্ছি চলুন আপনাদেরকে ফিল্মোরাতে নিয়ে চাই অলরাইট আমরা চলে আসলাম ফিল্মোরাতে এখন আমাদের কাজ হচ্ছে এডিট করা সো এডিট করার জন্য আমাদেরকে কিন্তু সেই ফাইলগুলো নিয়ে আসতে হবে যেমন আমরা হচ্ছে ভিডিও ক্লিপগুলো তৈরি করেছিলাম তারপর হচ্ছে আমরা টেক্সট দিয়ে যে ভয়েসটা তৈরি করেছিলাম সেইগুলো নিয়ে আসবো সো এটাকে একটু মিনিমাইজ করে দেই মিনিমাইজ করে দিয়ে এখন আমি হচ্ছে এখান থেকে দিস পিসিতে চলে যাই তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড নামে যে অপশানটা রয়েছে এখানে চলে যাই ওকে ডাউনলোডে আসার এই যে দেখেন আমাদের এইখানে যতগুলো ফুটেজ আমরা তৈরি করেছি সবগুলো কিন্তু এখানে রয়েছে সো এখান থেকে সবগুলো ফুটেজ কিন্তু আমি নিয়ে আসবো এই যে সবগুলো ফুটেজ নিয়ে আসলাম তারপরে হচ্ছে এই যে আরেকটা ফুটেজ বাকি আছে এইটাও এখান থেকে নিয়ে আসি এই ফুটেজটাও নিয়ে আসলাম এখন আমাদের হচ্ছে এই যে বয়েসটা ঠিক আছে সো এই বয়েসটা এইটাও কিন্তু এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এডিটিংটা খুবই সিম্পল শুরুতে হচ্ছে বয়েসটাকে বসাবো ওকে এখানে সাউন্ডটা একটু কম থাকলে আপনারা জাস্ট একটু সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেবেন ওকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমি আমরা একটু শুরুতে শুনি একবার একটি ছোট গ্রামে স্যাম এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাকতো দেখেন এখন এখান থেকে বলছে যে একবার এক গ্রামে স্যাম এবং লিলি নামে দুটা ছোট বাচ্চা বসবাস করত। সো আমরা এই রিলেটেড ফুটেজ দিই ঠিক আছে আচ্ছা এই যে এই যে স্যাম এবং তার ছোট বোন ঠিক আছে তারপরে এই যে দেখেন আর একটা ফুটে সেম রিলেটেড দেই একবার একটি ছোট গ্রামে স্যাম এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাকতো এই যে আমরা এখানে ফুটেজটাকে শেষ করি যেহেতু এখানে আমাদের কাজটা শেষ তো এটাকে শেষ করলাম তারপর কি উদারতা এই যে তারা তাদের উদারতার কথা বলছে সো আমরা এই ফুটেজটা ইউজ করতে পারি এটাতে উদারতার একটা নমুনা দেখানোর জন্য এই যে অন্যদের সাহায্য করার কথা বলছে আমরা এই ফুটেজটাও ইউজ করতে পারি ইচ্ছার জন্য গ্রামে পরিচিত ছিল ওকে আমরা এই ফুটেজটা ইউজ করলাম যে তারা অন্যদের সাহায্য করে তারপরে যেটা বলছে একদিন রৌদ্রজ্জ্বল দিনে তো আমরা এই রৌদ্রজ্জ্বল দিনের একটা ফুটেজ খুঁজে বের করি এই যে ওকে একদিন রৌদ্রজ্জ্বল দিনে স্যাম এবং লিলি নদীর স্যাম এবং লিলি নদীর দ্বারে খেলা করছিল ঠিক আছে আমরা দেখি এই নদীর দ্বারে এই রিলেটেড ফুটেজ আছে কিনা এই যে দেখেন আরেকটা ফুটেজ আছে নদীর দ্বারে তারা খেলা করছিল বসলাম ছিল যখন তারা একটি ভাঙা এই যে ভাঙা ডানা একটি আহত পাখি লক্ষ্য এই যে আহত পাখি লক্ষ্য করে সো আমরা একটা আহত পাখির দৃশ্য আমরা দেখাবো ভাঙা ডানা সহ সো এখানে এরকম ফুটেজ আছে খুঁজতে হবে এই যে ভাঙা ডানা সহ যে পাখি এটা এখানে বসালাম ঠিক আছে দেখেন ভাঙা ডানা সহ একটি আহত পাখি লক্ষ্য করেছে আচ্ছা এখানে তারা সাবধানে পাখিটিকে তুলে নিল আচ্ছা তারা সাবধানে পাখিটিকে তুলে নিল এটা বলছে ঠিক আছে এই যে সাবধানে পাখিটি তুলে নিল এই ফুটেজটা এখানে বসালাম দেখেন তারা সাবধানে পাখিটিকে তুলে নিল এবং এর যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিল আচ্ছা এখন দেখেন আমি এটা আসলে পুরোটা করছি না জাস্ট এইটুকুই করছি এই যে কাজটা আমি করলাম সম্পূর্ণ কিন্তু ইআই দিয়ে করলাম এখন আপনারা যখন এই ফুটেজগুলো তৈরি করবেন তখন অনেক ফুটেজ অনেক সময় মিসিং হতে পারে অনেক কথার সাথে না মিলতে পারে তখন আপনাদেরকে আরেকটা কাজ আছে সেটা আপনারা করতে পারেন আমি আপনাদেরকে সেই ট্রিক্সটাও দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে গুগল ট্রান্সলেটে চলে যাবেন ট্রান্সলেটে আসার পর এখানে জাস্ট হচ্ছে লিখবেন ঠিক আছে যে ফুটেজটা মিসিং আছে সেটা এখানে লিখবেন লেখার পর এই পাশে হচ্ছে ইংলিশটা করে দিবেন জাস্ট ইংলিশটাকে কপি করবেন কপি করার পর হচ্ছে এখান থেকে এই সাইডে এনে জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে জেনারেটে ক্লিক দেবেন ছবিটা তৈরি হবে ছবিটা তৈরি হওয়ার পর এই ছবিটাকে এখানে নিয়ে আসবেন নিয়ে এসে এটাকে জাস্ট হচ্ছে ভিডিওতে পরিণত করে ফেলবেন দ্যাটস ইট এইভাবে প্রত্যেকটা বয়েসের সাথে মিল রেখে ফুটেজগুলো আপনারা বসাবেন ওকে তাহলে কিন্তু আপনাদের একটা কমপ্লিট ভিডিও তৈরি হয়ে যাবে ওকে সো এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে সো এখন আমরা জাস্ট আরেকবার এটা প্লে দিয়ে তারপর হচ্ছে এটাকে এক্সপোর্ট করব ওকে প্লে দিচ্ছি একবার একটি ছোট গ্রামে স্যাম এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাকত তারা তাদের উদারতা এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল একদিন রৌদ্রোজ্জ্বল দিনে স্যাম এবং লিলি নদীর ধারে খেলছিল যখন তারা একটি ভাঙা ডানা সহ একটি আহত পাখি লক্ষ্য করেছিল তারা সাবধানে পাখিটিকে তুলে নিল এই যে দেখেন আমার কাজ কিন্তু শেষ এখন একটু এক্সপোর্ট দিয়ে দেই এক্সপোর্ট দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাই আর কিছু না আপনারা হচ্ছে পুরোটাই তৈরি করবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি শুধু এইটুকু তৈরি করছি এখন হচ্ছে এই যে উপরের দিকে এক্সপোর্টের অপশন রয়েছে এখান থেকে দিয়ে আমি হচ্ছে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিলাম ঠিক আছে এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখন কিন্তু এটাকে আমি ফেসবুক বা ইউটিউব বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে খুব ইজিলি কিন্তু এটাকে আপলোড করে দিতে পারবো আর এখান থেকে কিন্তু আপলোড করলে কোনো প্রকার কপিরাইট আসছে না কারণ আমি প্রত্যেকটা ইমেজকে নিজের মতো করে জেনারেট করেছি এআই দিয়েই করেছি বাট আমার নিজের মতো করে করেছি কারোর সাথে কিন্তু এটা মিলবে না তারপরে এখান থেকে ইমেজটাকে যখন আমি কনভার্ট করেছি ভিডিওতে সেটাও কিন্তু কারোর সাথে মিলবে না আসলে এখন অনেকে একটা প্রশ্ন করবেন যে আপনি আগের একটা ভিডিওতে বলেছিলেন যে এআই দিয়ে ভিডিও বানালে সেখান থেকে ইনকাম হবে না বাট আমি আগে যেটার উদ্দেশ্যে বলেছিলাম সেটা ছিল ডিফল্ট কতগুলো হচ্ছে প্রি সেট দেওয়া ছিল সেখানে বয়েস তারপর হচ্ছে এই প্রি এইগুলো যদি দিতেন তাহলে মিলে যেত সেই জন্য আমি বলেছিলাম যে আসলে এইগুলো দিয়ে ভিডিও বানালে ইনকাম করতে পারবেন না মনিটাইজেশনও পাবেন না বাট এখন যে বিষয়টার কথা বললাম এখানে প্রত্যেকটারই সত্যন্ত ক্যারেক্টার থাকছে ভিডিওগুলো চেঞ্জ হচ্ছে তারপর ছবিগুলো চেঞ্জ হচ্ছে সবই চেঞ্জ হচ্ছে যে কারণে এইগুলাতে খুব বেশি পরিমাণে কিন্তু আপনার কপিরাইটে ধরবে না তারপরেও যে একবারে ধরবে না বিষয়টা সেরকম না যেহেতু আমরা এআই দিয়ে বানাচ্ছি কাছাকাছি হবে অনেক কিছু তারপরেও এটা দিয়ে কিন্তু আপনি যথেষ্ট ভালো কিছু করতে পারবেন ওকে তারপরে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কিন্তু চেক করে দেখতে পারবেন যে কপিরাইট আসে কিনা যদি আসে ডিলিট করে দেবেন ওকে আর সময় চেষ্টা করবেন ইআই দিয়ে স্টোরি না লিখে মাঝে মাঝে কিছু স্টোরি নিজে লিখার জন্য তাহলে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম থাকবে গাইস মূলত এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আজকের মতো আমি হিমিলি কিনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ